পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বারবনি ব্লকের দোমহানি বাজার এলাকার প্রায় 90 বছরের পুরনো হাটটি কয়েক বছর ধরে অপরিষ্কার ছিল। হাটটির পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে শুরু করে হাটের ভিড় নিয়ন্ত্রণ সরকারের হাতে ছিল না, এর ফলে ব্যবসায়িক থেকে ক্রেতারা সমস্যায় পড়তেন। বর্তমানে হাটটি রাজ্য সরকারের নিয়ন্ত্রণে আসে। এরপরই বারবনি ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌমিত্র প্রতিম প্রধান হাটটি পরিদর্শন করেন। তিনি ব্যবসায়িক ও সাধারণ মানুষের সাথে কথা বলেন। এদিন ব্লক আধিকারিক জানান, হাটটি পঞ্চায়েত সমিতির অন্তর্ভুক্ত হওয়ায় হাটের সমস্ত দায়িত্ব ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতির হাতে থাকবে। হাটটিকে সুন্দরভাবে সাজানো যায় তার চেষ্টা করা হবে। এদিন পরিদর্শনে উপস্থিত ছিলেন বারবনি থানার ভারপ্রাপ্ত আধিকারিক মনোরঞ্জন মণ্ডল, জেলা পরিষদের সদস্য অসিত সিং, পঞ্চায়েত সমিতির সভাপতি মালা বাউরি, সহসভাপতি সুকুমার সাধু, দোমহানি গ্রাম পঞ্চায়েতের প্রধান রমা সিং সহ ব্লকের অন্যান্য আধিকারিক বৃন্দ। এখানে মার্কেট কমপ্লেক্স হওয়ার একটা প্রপোজাল ছিল 2017 সালে। তারপর থেকে কোর্টের লিটিগেশনের জন্য এই কাজটা আর এগোয়নি। বর্তমানে সেই লিটিগেশন বিষয়টা কেটে গেছে অ্যাজ পার বিএলও বিএলআরও রেকর্ড। উনি বলেছেন কোনো রকম লিটিগেশন নেই, এটা বর্তমানে পুরোপুরি সরকারি অধিগৃহীত। সেখান থেকে উনি চিঠি করেছেন যে পঞ্চায়েত সমিতিকে এই হাটটা টেক আপ করার জন্য। আমরা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে ওটাকে টেক আপ করলাম এবং যে অপূর্ণ কাজটা যেটা রয়েছে হাট করার যে বিষয়টা সেটা আমরা ইমিডিয়েট শুরু করি। আমাদের ফান্ডটা এই সপ্তাহের মধ্যে আশা করছি ঢুকে পড়বে, তারপর থেকে আমরা কাজটা শুরু করে দিতে পারবো এবং এই বিষয়ে ডিএমই স্যারও সম্মতি দিয়েছেন যত তাড়াতাড়ি সম্ভব কাজটা শুরু করা যায়। পর্যন্ত আমাদের সরকারি কাগজ আসছে, তবে ধরে রাখা যেতে পারে অ্যাবাভ 40 লাখ, এটা বাড়তেও পারে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দবার্তা।